আসসালামু আলাইকুম রহমতুল্লাহরু শুরু হয়ে গেল দশ দিন ব্যাপী আইসিটি মাহফিল দশ দিন ব্যাপী আইসিটি লাইভ ক্লাস মাহফিল না দশ দিন ব্যাপারে সিটি লাইভ ক্লাসের আট নম্বর এপিসোড যাই যাই দিন আর মাত্র দুই দিন আর মাত্র দুইটা লাইভ ক্লাস আছে কাজে মিস দেওয়া যাবে না একেবারে অস্থির লাইভ ক্লাস কিন্তু ভাই এস আর ওয়েব ডিজাইনের উপরে তো আজকে আমরা লাইভ ক্লাসে খুবই অস্থির অস্থির তিনটা টপিক্স দেখবো প্রথম দিকে দেখবো কেমন একটা ওয়েবসাইটের বিভিন্ন সাইজের হেডিং দেওয়া যায় তারপর দেখব একটা ওয়েবসাইটের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যায় তারপর দেখবো কিভাবে তুমি বিভিন্ন লিস্ট তৈরি করবে অর্ডার এবং আন কিভাবে বিভিন্ন লিস্ট তৈরি করা যায় তাহলে আজকে জাক্কাস জাক্কাস টপিক নিয়ে অস্থির একটা লাইভ ক্লাস হবে সো তোমরা যারা এখনো আসো নাই চলে আসছো তাড়াতাড়ি আর যারা চলে এসেছ তো বুঝতেই পারছো আজকে কিন্তু খেলাটা অন্যরকম খেলা হবে আজকে কাজে তোমরা খুব দ্রুত যত পারো তত শেয়ার মেরে দাও সব গ্রুপে শেয়ার মেরে দাও যাতে সবাই দেখতে পারে ঠিক আছে আচ্ছা তোমরা যারা অলরেডি আসা শুরু করেছে তোমাদেরকে সাদরে স্বাগতম জানাচ্ছি তোমরা মেনশন করতে থাকো আর বিভিন্ন গ্রুপে শেয়ার করো ওয়াচ পার্টি চালু করো মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও আমরা শুরু করে দেবো আজকে জাক্কাস লাইভ ক্লাস মিস হবে না ঠিক আছে সবাই চলে আসছে একটু বাবুরা কি অবস্থা তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি চলে আসছো তাড়াতাড়ি চলে আসছো সবাই সবাই একটু দ্রুত মেনশন করে দাও ওকে চলে আসা শুরু করেছে সবাই একটু দ্রুত আজকের লাইভের লিঙ্কটি বিভিন্ন গ্রুপে শেয়ার করি বিভিন্ন গ্রুপ যত ধরনের স্কুল কলেজের গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে যেসব গ্রুপ আমরা আছি স্কুল কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দিই ঠিক আছে নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিই আমরা অনেকে নিজেদের টাইম লাইনে শেয়ার করি না একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করে দাও এপিসোড সিক্স তো ভাইয়া গতকালকে শেষ আজকে এপিসোড এইট ঠিক আছে নদী নদীর স্রোত সময় এবং এপিসোড তো কারোর জন্য অপেক্ষা করবে না এপিসোড শীর্ষ শেষ ওকে বাবু এ তো আমার বাবু রাত চলে এসেছে বাবু আরে গাদে আমাকে মেনশন দিচ্ছ এ মেনশন গাদে আমি এখানে আসি আসি বুঝছ আমি আসি আমি তোর ভাই তুই আমার ভাই আমি আর তুই পাশাপাশি আসি সমস্যা নাই আমাকে মেনশন দিয়ে লাভ নাই ঠিক আছে তাহলে একটু তাড়াতাড়ি চলে আসো সবাই একটু করে লিঙ্কটা আজকের লাইভের লিংকটা একটু সব জায়গায় শেয়ার করে দাও এপিসোড সেভেন তো গতকালকে হয়েছে তোমরা অনেকে গতকালকে এপিসোড দেখো না আমার কি করার আছে আচ্ছা সমস্যা নাই এপিসোড সেভেনও দিয়ে দিব তোমাদেরকে আচ্ছা আশ্রফ যাওয়াত তোমাকে আজকে প্রথম দিকেই দিয়ে দিলাম তোমাকে আজকে প্রথম দিলাম তুমি যদি ব্যাড কমেন্ট করো বাজে কমেন্ট করো তাহলে তোমাকে দুইটা কাজ করা হবে একটা হচ্ছে তোমাকে মালিশ করা হবে আরেকটা হচ্ছে তোমার আইডি উড়িয়ে দেওয়া হবে কাজেই আশ্রফ যাওয়াত প্লিজ তুমি দয়া করে তুমি যেহেতু আমার ছাত্র আমার বাবু আমার আদরের বাবু বাজে কমেন্ট করবে না যারাই বাজে কমেন্ট করবে তাদেরকে মালিশ করা হবে আরও চুরিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে একটু সবাই একটা কাজ করো সবাই আমাদের আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন স্কুল কলেজের গ্রুপে যেসব গ্রুপে তোমরা যুক্ত আছো শেয়ার করে দাও নিজেদের টাইম লাইনে টুক করে শেয়ার করে দাও আর খাতা কলম নিয়ে বসে যাও আমরা দেরি করব না ওকে আমরা দেরি করব না খাতা কলম নিয়ে সবাই বসে যাও সবাই একই প্রশ্ন কেন করছে এপিসোড এপিসোড কোথায় তো গতকালকে হয়ে গেছে গতকালকে এপিসোড সেভেন হয়ে গেল না তো তোমরা তো এপিসোড সেভেন দেখো না আমার কি করার আছে বলো আমাকে বাবুরা ওকে ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকে

কালার ঠিক আছে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার একটা ওয়েবসাইটে দেওয়া যায় সেভাবে আমরা দেখবো আজকে একটা ওয়েবসাইটে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে হয় আর সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্ডার লিস্ট এমন অর্ডার লিস্ট কিভাবে তৈরি করা হয় একটা ওয়েবসাইটে তুমি লিস্ট তৈরি করতে চাচ্ছ একটা লিস্ট তুমি তৈরি করবে এটা তুমি কিভাবে করবে সেটা তো আজকের ক্লাসটা করে তোমার লাভটা কি আজকের ক্লাসটা করে তোমার লাভ হচ্ছে ভবিষ্যতে যদি তুমি কখনো ওয়েবসাইট রেডি করতে যাও সেখানে ওয়েবসাইটের মধ্যে তুমি আজকের ক্লাসের সেন্স দিয়ে আজকের ক্লাসের নলেজ দিয়ে তুমি হেড ইন দিতে পারবা তুমি ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর করে দিতে পারবে আরেকটা হচ্ছে তুমি লিস্ট তৈরি করতে পারবে কাজে তাহলে আজকের ক্লাস আমরা তিনটা টপিকস নিয়ে কথা বলবো আজকের ক্লাস আমরা প্রথমে কথা বলবো হেড ইন কেমনে দেওয়া যায় সেটা নিয়ে এর পরবর্তীতে আজকের ক্লাসে কথা বলবো কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় এই ব্যাকগ্রাউন্ড কালার পড়াতে গিয়ে আজকে তোমাদেরকে পড়িয়ে ফেলবো কালার কোডিন এই জিনিসটা খুবই মজার কালার গ্রেডিন অথবা কালার আর কোডিন এই জিনিসটা খুবই মজার একটা জিনিস ঠিক আছে আমাদের আমাদের এই দুনিয়াটা এত রঙিন এত সুন্দর এত সুন্দর আমাদের দুনিয়াটা বিকজ কালারের কারণে কালার তো চাল্লার একটা অনেক বড় নিয়ামত আল্লাহ আল্লাহর অনেক বড় একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে কালার দেখো এক একটা কালারের সাথে এক একটা কালার বিভিন্ন অনুপাতে মিশানোর মধ্য দিয়ে আরেকটা কালারের জন্ম নেয় ঠিক আছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় চমক একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে এত সুন্দর করে জগৎটা রঙিন হচ্ছে এর চেয়ে বড়ো চমক এর চেয়ে বড় নিদর্শন এর চেয়ে বড় বিস্ময়কর বিষয় আমাদের জন্য আর নেই আজকে সেই কালার কোডিংটা কিভাবে তৈরি করা হয় কিভাবে একটি কালারের সাথে আরেকটি কালার মিশিয়ে কিভাবে আর জিবি দিয়ে রেড গ্রিন ব্লো দিয়ে তোমরা নাম শুনেছ আর জিবি রেড গ্রিন ব্লো এ আর জিবি দিয়ে কিভাবে কালার কোডিং করা হয় বা কালার গ্রেডিং করা হয় সেটা দেখাবো তোমাদেরকে এবং সর্বশেষ চলে যাব লিস্ট এবং আনলিস্ট কিভাবে লিস্টেড এবং কিভাবে আনলিস্টেড কিভাবে লিস্টেড এবং কিভাবে আনলিস্টেড কি। কিভাবে আমরা কোনো কিছুকে লিস্ট করব। কিভাবে আনলিস্ট করব। সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো আচ্ছা সো আজকের ক্লাসটা বুঝতেই পারছো অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে পড়াবো একটা হচ্ছে হেডিন কেমনে দেওয়া লাগে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেখানের মধ্যে শিখাবো তোমাদেরকে কালার কোডিন কালার গ্রেডিন আরেকটি হচ্ছে লিস্টেড এবং আনলিস্টেড বিষয়টি সো আজকের এত ইম্পর্টেন্ট ক্লাসটা তুমি তো করবে করবেই সাথে তোমার ফ্রেন্ডরা যাতে করতে পারে তাই এক কোণে আবেগ নিয়ে জোশ নিয়ে শক্তি নিয়ে ঢুক করে শেয়ার করে দাও তোমাদের কলেজের গ্রুপগুলোতে তোমাদের স্কুলের মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমাদের ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে দাও এবং মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে যাতে করে তারা মেনশনটা পেয়ে সাথে সাথে চলে এসে আজকের ক্লাসে মজা নিয়ে ক্লাসটা করতে পারে ঠিক আছে তোমার বান্ধবী আসামানি মানি তোমার বন্ধু আসা মানি তোমার ক্লাসটা আজকে কি হওয়া মজাদার হয়ে ওঠা তোমার ক্লাসটা করতে ভালো লাগা ঠিক আছে আচ্ছা সো তোমরা এখনো যারা শেয়ার করো নাই মেনশন করো নাই দ্রুত শেয়ার করো মেনশন করো সবাই চলে আসলে আমরা শুরু করে দিচ্ছি কিন্তু সব বলে রাখলাম কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস কেউই মিস দিবে না আর গতদিন এপিসোড সেভেন করতে পারো নাই ফলে এপিসোড এইটকে আমি বুঝতে পারবো কিনা ভাইয়া প্রত্যেকটা এপিসোডই তুমি বুঝতে পারবে আমি ওইভাবে করে তোমাকে বুঝাবো ইনশাল্লাহ ঠিক আছে বাবু দেখি কি অবস্থা সববার কি অবস্থা দ্রুত শেয়ার করতে থাকো আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা দ্রুত শেয়ার করতে থাকো ওকে খুব ভালো আমার খুব ভালো লাগছে সব্বাই খুব সুন্দর করে শেয়ার করে দিচ্ছে ভেরি গুড সবাইকে সবাইকে স্বাগতম খুব ভালো করে সবাই শেয়ার করছে

ঠিক আছে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো জানিয়ে দাও তোমরা কেমন করে ক্লাস করছো সেটাও জানিয়ে দাও কোথায় থেকে ক্লাস করছো সেটাও জানিয়ে দাও তোমাদের গরম লাগছে না ঠান্ডা লাগছে বৃষ্টিতে মন ভালো নেই নাকি ভালো আছে মৃন্ময়ীর কথা মনে পড়ে কি পড়ে না বাবু খাইছে কি না জিজ্ঞেস করছো কি নাই সবগুলাই জানাবে তবে এখন নয় আগে শুরু করি ক্লাসটা তারপরে জানাবে ঠিক আছে তাহলে শুরু করে দিই আচ্ছা ওকে শুরু করে দিই কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না ওকে ঠিক আছে তাহলে একটু করে দেখো ধরো ঠিক আছে তাহলে শুরু করি সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে শুরু করতে পারি সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এভরিথিং ইজ রাইট ওকে ঠিক আছে কিনা না দেখো সব কিছু ঠিক আছে শুরু করব। এখানে দেখো একটু পারফেক্ট তো সব কিছু লাইভ স্ট্রিম পারফেক্ট ওকে বিসমিল্লা ওকে বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করতেছি দেখো ওকে তাহলে আজকের ক্লাসে আমরা বেসিক্যালে বেসিক্যালি আলোচনা করবো হেডিংস নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার কোডিং বা কালার গ্রেডিং নিয়ে আর হচ্ছে লিস্টেড এবং আনলিস্টেড টপিকস নিয়ে সো খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা কেউ মিস দিবে না ওকে তাহলে দেখো আমরা শুরু করে দিই হেডিন নিয়ে একদম প্রথমে আচ্ছা তাহলে আস একদম প্রথমে হেডিং নিয়ে আমরা শুরু করছি হেডিংটা দেখো হেডিং হেডিংটা ভালো করে খেয়াল করো সবাই হেডিং আচ্ছা ওকে তো আমরা অনেক সময় দেখি কোনো একটা ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে দেখা যায় কোনো একটা ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে দেখা যায় যে ওই ওয়েবসাইটের মধ্যে অনেক বড় করে লেখা আছে দ্য নিউজ পেপার তা পরবর্তীতে এর পরবর্তীতে লেখা আছে এর পরবর্তীতে লেখা আছে বাংলাদেশ এর পরবর্তীতে মনে করো ওয়েবসাইটে ঢুকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম এখানে লেখা আছে রোড এক্সিডেন্ট এর পরবর্তীতে নিচে লেখা আছে থার্টি পিপল ইনজ এর পরবর্তীতে মনে করো লেখা আছে আরও ছোটো করে করে এইভাবে করে লেখা আছে ঠিক আছে ইন মর্নিং এভাবে করে আচ্ছা তো একটা ওয়েবসাইটে ঢোকার পরে ধরো আমরা এ ধরনের একটা চিত্র দেখতে পেলাম একটা ওয়েবসাইটে ঢোকার পরে আমরা এ ধরনের একটা চিত্র আমরা লক্ষ্য করে দেখলাম ঠিক আছে তোমরা যারা আছো একটু করে তোমরা শেয়ার করে দাও আর ওয়াচ পার্টি চালু করে দাও বিভিন্ন গ্রুপে আমরা যেসব গ্রুপে যুক্ত আছি ওই গ্রুপে নিজেরা ওয়াচ পার্টি চালু করে ওইখানের মধ্যে মজা নিয়ে লাইভ ক্লাসটা দেখি ঠিক আছে ওয়াচ পার্টি চালু করলে ওই গ্রুপে সবাই সামিল হবে এবং সবার সাথে তোমরা একটা কি লাইভ ইন্টারাকশান করে ক্লাস করতে পারবে ঠিক আছে সবাই কমেন্ট করবে লাইভ ইন্টারাকশান তো একটা মজা সো আমরা যারা আছি নিজেরা প্রত্যেকটা গ্রুপে হোয়াটপাইটিটা চালু করে দিই আর হোয়াচপাইটি চালু করার পরে শেয়ার করে দিই ঠিক আছে যারা শেয়ার করি না শেয়ার করি হোয়াচপাইটটি চালু করে দিই তারপর দেখি সবাই একসাথে আর কোনো সমস্যা আছে সব কিছু ঠিক আছে তো সব কিছু ঠিক আছে না ওকে আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখো তা একটা ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে যখনই আমরা দেখি যে একটা লেখা অনেক বড় করে লেখা আছে আরেকটা লেখা পিচ্ছি করে লিখা আছে আরেকটা লেখা মাঝারি করে লেখা আছে আরেকটা লেখা হালকা মাঝারি আরেকটা বিশাল ছোট এভাবে বড় ছোট করে যে ওয়েবসাইটে লেখাগুলো লেখা হয় এটা কিভাবে দেওয়া হয় এটা দেওয়া হয় হেডিংসের মাধ্যমে কয় ধরনের হেডিংস ছয় ধরনের হেডিনস আছে কয় ধরনের হেডিংস ছয় ধরনের হেডিংস আছে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও কয় ধরনের হেডিংস ছয় ধরনের হেডিনস আছে কয় ধরনের হেডিংস ছয় ধরনের সিক্স সিক্স ওকে ছয় ধরনের হেডিনের মধ্যে প্রথম হেডিনকে বলা হয় এইচ ওয়ান এইচ দ্বারা হেডিন বোঝায় আর ওয়ান দ্বারা বোঝায় এটা প্রথম টাইপসের হেডিন এরপর দেওয়া আছে এইচ টু এরপর এইচ থ্রি এরপর এইচ ফোর এরপর এইচ ফাইভ এরপর এইচ সিক্স তাহলে কয় ধরনের হেডিন আছে ছয় ধরনের হেডিন আছে একটু করে কমেন্টে জানিয়ে দাও কয় ধরনের হেডিন ছয় ধরনের হেডিন এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স কয় দানের হেডিন ছয় দানের হেডিন আছে আচ্ছা এখন ভালো করে খেয়াল করো এ ছয় দনের হেডিন কোনটা কি বুঝায় এই ছয় ধরনের হেড মধ্যে কোন হেড কি কী সেটা আমরা এখন ফিল দিয়ে দেখব কোন হেডিংসটা কেমন করে বুঝাই সেটা আমরা এখন ফিলস দিয়ে দেখব ভালো করে ফিল ইন নিয়ে দেখব আচ্ছা তো এইখানে ছয় ধরনের হেড ইন্সের মধ্যে আমার আমি যদি তোমাদেরকে এটা গ্রাফিক্যালি দেখাই তাহলে ভালো করে খেয়াল করো এটা দেখলে সবাই বুঝতে পারবে এই যে গ্রাফিক্যালি দেখাচ্ছি তোমাদেরকে গ্রাফিক্যালি দেখাচ্ছি বড় তারপর একটু ছুটো তারপর আরেকটু ছুটো তারপর আরেক একটু টু তারপর আর টু ছোটো তারপর আর টু ছুটো তাহলে এখানে তুমি ছয় ধরনের দাগ দেখতে পাচ্ছ একটি হচ্ছে বিশাল বড় একটা হচ্ছে বিশাল বড় এরপর এটা হচ্ছে বড় মোটামুটি বড় এরপর এটা হচ্ছে মধ্যম এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে একদম ছোটো এটা হচ্ছে বিশাল ছোটো এই যে সবচেয়ে বড় যেটা আছে এরকম সবচেয়ে বড় সাইজের হেডিন দেওয়া লাগলে সবচেয়ে বড় সাইজের হেডিং দেওয়া লাগলে সবচেয়ে বিশাল হেডিং দেওয়া লাগলে তখন সেখানে আমরা ব্যবহার করি তখন সেখানে আমরা ব্যবহার করি H1। তাহলে h1 হেডিংটা আমরা কখন ব্যবহার করি বড় সাইজের হেডিন দেওয়া লাগলে সবাই বলতো এইচ ওয়ান কখন ব্যবহার করি h1 হচ্ছে বিগ 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 বড় 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 আমাদের তো বড় পছন্দ তাই না আমাদের সবারই বড় পছন্দ কাজেই আমরা h1 কে পছন্দ করব আগে তাহলে h1 হচ্ছে বড় হেডিনের জন্য তার পরবর্তীতে এর পরবর্তীতে h2 হচ্ছে বড় হচ্ছে একটু ছুট হওয়া লাগবে h3 হচ্ছে আরেকটু ছোট হওয়া লাগবে h4 হচ্ছে আরেকটু ছোট হওয়া লাগবে h5 হচ্ছে আরেকটু ছোট লাগবে এই সিক্স হচ্ছে একটু ছোট হওয়া লাগবে ঠিক আছে একদম ছোট কিন্তু এটা ওকে তাহলে বড় হালকা ছোট আর একটু ছোট আর একটু ছোট আর একটু ছোট আর ছোট এগুলো হচ্ছে হেডিন্সের সাইজ তাহলে আমরা যখন এইচ ওয়ান দিব তখন বুঝাবে এটা বড় হেডিন তার মানে লেখাটাকে বড় করে দেখাবে এই যে দা নিউজ পেপার এরকম একটা বড় লেখা দেখাবে আমরা যখন লিখব বাংলাদেশ এটা ছোট করে দেখাবে আমি কি তোমাদেরকে হেডিন্স বোঝাতে পারছি তোমরা যদি হেডিন্স বুঝে থাকো আমাকে একটু বাবু ইয়াটা দাও প্যাডটা দাও আইপ্যাড দাও তোমরা যদি হেডিন্স বুঝে থাকো তাহলে করে একটু জানিয়ে দাও তোমরা হেডিন্স বুঝছো কিনা আচ্ছা তাহলে ছয় ধরনের হেডিন্স কিন্তু আমাদের আছে ছয় ধরনের হেডিন্স আমাদের আছে ওকে ওকে ঠিক আছে তাহলে কয় ধরনের হেডিংস আছে ছয় ধরনের হেডিংস আছে কয় ধরনের হেডিংস আছে ছয় ধরনের তোমরা কিন্তু আজকে পার্টিসিপেন্টও কম আজকে তোমরা আবার মেনশনও করছো না আহা আমার খুব কষ্ট তোমরা মেনশন করো মেনশন করো শেয়ার করো ওয়াচ পার্টি চালু করো ওয়াচ পার্টি চালু করো শেয়ার করো মেনশন করো তোমরা মেনশন না করলে তো ভালো লাগে না তোমরা মেনশন করতে থাকো আচ্ছা ওকে এবার চলে আসো হেডিংসগুলো আসলে কিভাবে লেখা লাগে সেটা এবার তোমাদেরকে দেখাবো কিভাবে করে আমরা হেডিংসগুলো লিখতে পারি ভাইয়া সেটা এবার তোমাদেরকে দেখাবো হেডিংস কীভাবে লিখতে হয় সেটা দেখাবো তোমাদেরকে এই যে আমাদের যে একটু আগে যে ওয়েবসাইটের চিত্রটা ছিল সেই ওয়েবসাইটটা আমরা নিজেরা যদি তৈরি করতে চাই আচ্ছা কেমন হবে ভাবো তো তুমি নিজেই একটা ওয়েবসাইট তৈরি করেছো খুবই অস্থির হবে না তুমি নিজে একটা ওয়েবসাইট নিজে ডিজাইন করেছো তৈরি করেছো সেটাই আমরা এখন করবো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো আমরা চলো দেখি তাহলে দেখো এই যে আমাদের প্রথমত এইচ ওয়ান লিখলাম আমরা তারপরে অ্যাঙ্কর ব্রেকেট দিলাম এটাকে অ্যাঙ্কর বলা হয় অনেকে জানেই না এটা অনেকে বলে কোনা এটা কোনা না ভাই এটা অ্যাঙ্কর অ্যাঙ্কর তাহলে অ্যাঙ্কর এইচ ওয়ান তার পরবর্তীতে আমরা লিখলাম দ্য নিউজ পেপার তাহলে দ্য নিউজ পেপার লেখাটাকে সে অনেক বড় করে দেখাবে তার পরবর্তীতে আমরা ওই অ্যাঙ্কর ব্রেকেটকে ক্লোজ করলাম তাহলে আগে একটা দাগ দেওয়া লাগে তারপর এইচ ওয়ান দেওয়া লাগে ওকে অনুরূপভাবে এর পরবর্তীতে আমরা লিখলাম মনে করো আমরা বাংলাদেশ ছিল না বাংলাদেশটা খুবই ছোটো করেছিল তাহলে খুবই ছোটো করে থাকলে আমরা সেটাকে মনে করো এইচ দিব তাহলে আমরা এর পরবর্তীতে দিলাম এইচ ফোর এইচ ফোর মানে খুবই ছোট করেছিল আর কি এইচ ফোর দিলাম তারপরে লিখলাম বাংলাদেশ তারপর এইচ ফোরকে ক্লোজ করে দিলাম তাহলে এইচ ফোরের মধ্যে লিখলাম বাংলাদেশ তাহলে সে বাংলাদেশকে কেমন করে দেখাবে বাংলাদেশকে সে ছোটো 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 করে দেখাবে একদম ছোটো করে দেখাবে আচ্ছা এরপরে ছিল কি রোড অ্যাক্সিডেন্ট আচ্ছা এই রোড অ্যাক্সিডেন্টটা মোটামুটি বড়ো ছিল তাই না মোটামুটি বড় ছিল বলতে গেলে মোটামুটি বড় ছিল তার মানে মোটামুটি বড়ো থাকে এটাকে এইচ থ্রি দিলাম ঠিক আছে এ পরবর্তীতে এইচ থ্রি আচ্ছা তাহলে রোড অ্যাক্সিডেন্ট তাহলে রোড অ্যাক্সিডেন্ট মোটামুটি বড়ো দেখাবে বাংলাদেশের চেয়ে বড় দেখাবে আচ্ছা ঠিক আছে ওকে এর পরবর্তীতে হচ্ছে থার্টি ফাইভ পিপল ইনজোর্ড থার্টি ফাইভ পিপল ইনজোর্ড পঁয়ত্রিশ জন মানুষ আহত হলো এটা মোটামুটি বাংলাদেশের চেয়েও ছোটো করে দেখানো ছিল তাহলে বাংলাদেশের চেয়েও যদি ছোটো করে দেখানো হয় তাহলে এইচ ফাইভ দেওয়া লাগবে কারণ বাংলাদেশ এইচ ফোর ঠিক আছে এভাবে করে করে আমরা কোনো একটা লেখা কতটা বড় করতে পারি বা কতটা ছোটো করতে পারি এটা আমরা হেডিংস দিয়ে তৈরি করতে পারি তাহলে আমরা এভাবে হেডিংসের মধ্যে যা লিখবো ওইটা ওই সাইজ করে দেখাবে ফাইভ পিপল ইঞ্জৰ্ড ঠিক আছে এটাই হচ্ছে আমাদের হেডিনসের মূল বিষয়টা তাহলে আমরা কি হেডিংস ক্লিয়ার হলো আমাদের যদি হেডিংসটা ক্লিয়ার হয়ে যায় এবার আমরা চলে যাব বডি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয় সে জায়গায় কালার কোডিং কিভাবে করতে হয় কালার গ্রেডিং কীভাবে করতে হয় সে জায়গায় চলে যাব তাহলে আমি আশা করছি যে আমাদের আমাদের হেডিংটা ক্লিয়ার তারপর আমি আরেকবার বলছি যারা পরে এসেছো তাদের জন্য আরেকবার বলছি আমার সাথে একটু মিলিয়ে নাও সবাই তাহলে আমাদের ছয় ধরনের হেডিংস আছে ভাইয়া হেডিংসের কাজটা কি হেডিংসের কাজ হচ্ছে কোনো একটা লেখাকে ওয়েবসাইটে বড় করে দেখানো কিংবা ছোট করে দেখানো তো ছয় ধরনের হেডিংস আছে এই ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স এইচ ওয়ান দ্বারা বোঝাচ্ছে হেডিং ওয়ান এইচ সিক্স দ্বারা বোঝাচ্ছে হেডিং সিক্স তো কোন হেডিংটার সাইজ কতটুকু আমরা কখন কোনটা ব্যবহার করব। আমাদের যদি একদম বিশাল বড় সাইজের কিছু দেখাতে হয় তাহলে এইচ ওয়ান ব্যবহার করব। কারণ এইচ ওয়ান হচ্ছে বিশাল বড় এরপর আস্তে আস্তে কমতে থাকবে এরপর আস্তে আস্তে কমতে থাকবে এইচ টু হচ্ছে আরেকটু ছোটো এইচ আরেকটু ছোটো এইচ সিক্স আরেকটু ছোটো এইচ ফাইভ এইচ একটু ভাবে করে কমতে থাকবে তো তোমরা একটা আমাকে কথা বলতেই পারো ভাইয়া নরমালি যেটা বড় হয় সেটাকে বড় দ্বারা প্রকাশ করা হয় যেমন 6 6 বড় না ওয়ান বড় তোমরা কি বলবে 6 বড় নাকি ওয়ান বড় ভাইয়া 6 বড় তাহলে আপনি এই 6 দ্বারা এই যে এইচ সিক্স দ্বারা আপনি ছোট বুঝাচ্ছেন এইচ ওয়ান দ্বারা আপনি বড় বুঝাচ্ছেন একটু কেমন জানি আমাদের খটকা লাগছে এটা যদি আপনি একটু ধাঁধাটা এই গোলক ধাঁধাটা যদি একটু সলভ করে দিতেন হ্যাঁ একদম সহজ মনে করো তোমার ছয়টা ভাই আছে তুমি প্রথম ভাইকে কি বলো বড় ভাইয়া বা প্রথম ভাইয়া দ্বিতীয় ভাইকে কি বলো মেজো ভাইয়া বা দ্বিতীয় ভাইয়া তিন নম্বর ভাইকে কি বলো তৃতীয় ভাইয়া তৃতীয় ভাইয়া ও ভাইয়া তৃতীয় ভাইয়া তো বড় ভাইয়া বড় নাকি ছোটো ভাইয়া বড় বড় ভাইয়া বড় তো বড়ো ভাইয়া জন্ম আগে নাকি ছোটো ভাইয়া জন্ম না আগে বড় ভাইয়া জন্ম আগে তাহলে বড়ো ভাইয়া জন্ম আগে তাই বড় ভাইয়া বড়। তারপরে ভাইয়া একটু পরে জন্মগ্রহণ করেছে তাই তার সে মেজো বুঝতে পারছো তার বয়সাই কম তো এইভাবে ভাইয়া দিয়েই মনে রাখতে পারো তাহলে হেডিন্স আসলে কি রোল মেনে চলে হেডিন্স আসলে ভাইয়া রোলস মেনে চলে বয়স বয়সের মতো মনে করতে পারো ভাইয়া তোমাদের যে ভাইয়া আছে সে ভাইয়ার রোলসটা মেনে চলে আচ্ছা বড় ভাইয়া সবার আগে আসাই বড় ভাইয়া বলছি তার বয়সও বেশি তারপর ছোটো ভাইয়া সবার শেষে আসায় ছোটো ভাইয়া বলছি তার বয়সও কম আচ্ছা ভাইয়ার বয়স নীতি মেনে চলে ভাইয়ার বয়স নীতি ঠিক আছে তাহলে আমরা মোটামুটি হেডিনস শেষ করলাম তোমরা এবার বডি ব্যাকগ্রাউন্ড একটু শেয়ার করে দাও একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে যাতে করে সবাই সামিল হতে পারে আজকের জাক্কাস পড়বে ঠিক আছে ইনশাল্লাহ আজকে খুবই জাক্কাস ক্লাস হবে আল্লাহ যদি চায় তো সো সবাই একটু করে শেয়ার এবং মেনশন করে দাও বডি ব্যাকগ্রাউন্ড কালার শুরু করতে করতে একটু করে মেনশন করে দাও শেয়ার করে দাও আমার বাবু বাবুনিরা ঠিক আছে খুবই মজার এখন এখন এই টপিক্সটা খুবই মজার ব্যাকগ্রাউন্ড কালার এই টপিকসটা খুবই মজার এখনের টপিকসটা খুবই মজার কাজেই প্লিজ সবাই এক্ষণি কি করে দাও মেনশন করে দাও ওকে দেখি সব কি অবস্থা তোমাদের একটু দেখি কী অবস্থা তোমাদের একটু করে সবাই মেনশন করে দাও আর হচ্ছে শেয়ার করে দাও সবাই ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে এবার চলে আসো আমরা একটু করে দেখব বডি ব্যাকগ্রাউন্ড কালারটা ওকে বডি ব্যাকগ্রাউন্ড কালারটা দেখব সো দেখো খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য আমরা যদি ওয়েবসাইটে মনে করো আমাদের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ব্ল্যাক করে দিতে চাচ্ছি ব্ল্যাক আমার পছন্দ ঠিক আছে কালোর মাঝেই সব কিছু ঠিক আছে কালোই আসলে সবচেয়ে ভালো সুন্দর ঠিক আছে সো দেখো যদি আমার ফেভারিট কালার কিন্তু ব্ল্যাক না আমার ফেভারিট কালার একটু পরে বলছি ওকে সো আমরা আমাদের ওয়েবসাইটের কালারটাকে ব্ল্যাক করে দিতে চাচ্ছি ঠিক আছে আমরা আমাদের ওয়েবসাইটের কালারটাকে ফুল ব্ল্যাক করে দিব যে পুরো ওয়েবসাইটটা ব্ল্যাক হবে তার মধ্যে সাদা লেখা থাকবে লেখাগুলো সাদা হবে ফুল ব্ল্যাক একটা ওয়েবসাইট তার মধ্যে সাদা লেখা থাকবে আমাদের সায়েন্স আর আইসিটি যে ওয়েবসাইটটা আছে এটাও কিন্তু ফুল ব্ল্যাক মধ্যে সাদা আচ্ছা সো আমাদের ওয়েবসাইটের ফুল বডিটাকে আমরা ব্ল্যাক করে দিতে চাচ্ছি অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটে যে পেজ আছে সে ওয়েবসাইটের পেজটা পুরোটাই ব্ল্যাক দেখাবে ওয়েবসাইটে যে পেজ আছে সে ওয়েব পেজের পেজটা পুরোটাই ব্ল্যাক দেখাবে ওকে তো আমরা চাচ্ছি পুরোটাই ব্ল্যাক দেখাক ওকে ব্ল্যাক হয়ে যাবে পুরোটা তো আমরা কিভাবে এই কাজটা করতে পারি আমরা কিভাবে একটা ওয়েবসাইটের পেজকে ব্ল্যাক দেখাতে পারি আসলে দেখো বডি বডি এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের ওয়েবসাইটের যে আমরা বলেছিলাম দিন দুইটা অংশ থাকে একটা হেডিংস একটা হেড আর হচ্ছে বডি তো ওয়েবসাইটের বডি বলতে আমরা আসলে ওয়েবসাইটে যাই দেখি না কেন পুরোটাই কিন্তু বডি আর একদম টাইটেল বার যেটা একদম উপরে থাকে ওয়েবসাইটের টাইটেল বার ওই যে আমরা সার্চ বাটনের সময় দেখি যে উপরে সার্চ দেওয়ার সময় ওইখানে লেখা থাকে টাইটেল বার ওই টাইটেল বারটা হচ্ছে হেডের অংশ আর পুরো ওয়েবসাইট জুড়েই হচ্ছে ওয়েবসাইটের বডি তো আমি পুরো ওয়েবসাইটের বডিটাকে ব্ল্যাক করে দিতে চাচ্ছি তাহলে আমি কাকে মডিফাই করতে চাচ্ছি বলো তো বডিকে মডিফাই করতে চাচ্ছি যে আমি আমার বডিকে ব্ল্যাক করে দিব আমার ওয়েবসাইটের বডি আচ্ছা আমি চাচ্ছি যে ওয়েবসাইটের বডিটাকে ব্ল্যাক করে দিব তো ওয়েবসাইটের বডিটাকে ব্ল্যাক করা অর্থ হচ্ছে ওয়েবসাইটের বডিটাকে কী করা ওয়েবসাইটের বডিটাকে মডিফাই করা আমরা চাচ্ছি ওয়েবসাইটের বডিটাকে আমরা মডিফাই করে দিব রাইট হ্যাঁ ওয়েবসাইটের বডিটাকে আমরা মডিফাই করে দিব এই মডিফাই করতে গিয়ে আমাদের একটা মডিফায়ার দরকার এই মডিফায়ারের নামই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটের বডিটাকে তুমি মডিফাই করে ব্ল্যাক কালার করতে চাচ্ছ তাহলে তোমার ওয়েবসাইটের বডিকে মডিফাই করতে হলে যে মডিফাই করে সে মডিফায়ার দরকার সে মডিফায়ারের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড আবার বলছি একটা ওয়েবসাইটের বডিকে তুমি মডিফাই করতে চাচ্ছ সে মডিফায়ারের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাহলে মডিফায়ারের আরেকটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট 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 শব্দের অর্থ হচ্ছে অ্যাট্রিবিউট নট কন্ট্রিবিউট কন্ট্রিবিউট অর্থ হচ্ছে অবদান রাখা আর অ্যাট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে মডিফায়ার তুমি যদি কোথাও অ্যাট্রিবিউট দেখতে পাও অ্যাট্রিবিউট বলতে বোঝাই অ্যাট্রিবিউট বলতে বোঝাই এটা একটা ওয়ান কাইন্ডস অফ মডিফায়ারের মতো ঠিক আছে সবচেয়ে ভালো বোঝা যায় অ্যাট্রিবিউট মধ্যে মডিফায়ার তার মানে বডিকে মডিফাই করছি ব্ল্যাক কালার করে তাহলে আমাদের একটা মডিফায়ার ব্যবহার করা দরকার তো এই মডিফায়ারকে ওয়েবসাইটের ভাষায় বা ওয়েবসাইটের জগতে মডিফায়ার বলা হয় না মডিফায়ারকে ওয়েবসাইটের ভাষায় বা ওয়েবসাইটের জগতে বলা হয় অ্যাট্রিবিউট তাহলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা অ্যাট্রিবিউট এরকম আরও অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে যদি আমরা ব্যাগ আমরা আমাদের বডিতে আমরা আমাদের বডিতে কোনো একটা পিকচার যদি অ্যাড করতে চাই তাহলে ওই পিকচারটা বা একটা ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই ওই ইমেজটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট আমরা যদি আমাদের বডিতে আরও স্টাইল করতে চাই ওগুলো কিন্তু এক একটা অ্যাট্রিবিউট কারণ অ্যাট্রিবিউট বলতে বোঝাই মডিফাই করা মডিফায়ার মডিফাই করা মডিফায়ার মডিফাই করা মডিফায়ার তাহলে অ্যাট্রিবিউট বলতে বোঝাচ্ছে তুমি তোমার বডিকে মডিফাই করবে তা আমরা আমাদের বডিকে ব্ল্যাক করতে চাচ্ছি এটা একটা অ্যাট্রিবিউট এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ব্যাকগ্রাউন্ডের ট্রিবিউট ঠিক আছে আচ্ছা তো আমরা কীভাবে অ্যাট্রিবিউট লিখতে হয় সেটা এখন দেখব অ্যাট্রিবিউট লেখার নিয়মটা আমরা এখন দেখব অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় অ্যাট্রিবিউট লেখার নিয়ম অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয় ভালো করে খেয়াল করো প্রথমত মেইন ট্যাগ দিতে হবে মেইন যে ট্যাক আছে সেটা তার পরবর্তীতে অ্যাট্রিবিউট দিতে হবে তার পরবর্তীতে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে তারপর ইনভার্টেড কমা দিতে হবে তারপর ভ্যালো দিতে হবে তারপর ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে তার পরবর্তীতে আমাদের ট্যাগ এই যে আমাদের যে ট্যাগ আছে সেটা ক্লোজ করতে হবে এই যে একটা জিনিস লিখেছি এটা হচ্ছে আমাদের এই যে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ আমার বোর্ডের মধ্যে এটা হচ্ছে কোনো একটা কিছুকে মডিফাই করে লেখার নিয়ম নর্মালি আমরা বডি এই যে নর্মালি আমরা বডিকে কিভাবে লিখি বলো তো নর্মালি আমরা বডিকে লিখি এই যে বডি আকারে এভাবে লিখলে সেটা বডি ট্যাক বোঝায় এই যে বডি ট্যাকটা হচ্ছে নর্মালি জাস্ট বডি লিখে তুমি দুই পাশে দুইটা কোনা ব্রেকেট দিবা অ্যাংকোর দিবা সেটাই বডি বুঝাচ্ছে কিন্তু না না বডিকে ব্ল্যাক করো বডিকে মডিফাই করো তো বডিকে কিভাবে ব্ল্যাক করব অ্যাট্রিবিউট দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে কীভাবে লিখবো এই অ্যাট্রিবিউট দিয়ে লেখার নিয়ম হচ্ছে এটি অ্যাট্রিবিউট ট্রিবিউট দিয়ে লেখার নিয়ম হচ্ছে এটি এ ট্রিবিউট দিয়ে লেখার নিয়ম হচ্ছে এটি এর ট্রিবিউট দিয়ে লেখার নিয়ম হচ্ছে প্রথমে মেইন টেক বসাতে হবে ওকে আমাদের মেইন টেক হচ্ছে বডি দেখো কাকে মডিফাই করছি বডিকে মডিফাই করছি তাহলে বডি হবে আমাদের মেইন টেক যাকে মডিফাই করা হয় সে হচ্ছে মেইন টেক আমরা যদি আমাদের ফোন আমরা যদি আমাদের টেক্সকে লেখাকে মডিফাই করতাম তাহলে টেক্স হতো আমাদের টেক আমরা যদি আমাদের হেডকে মডিফাই করতাম হেড হতো আমাদের টেক আমরা যাকে মডিফাই করবো সে হচ্ছে আমাদের মেইন ভাই আমার কথাগুলো একটু বুঝো সবাই বুঝো যারা আমাদের থার্ড ইয়ারে আছি যারা সেকেন্ড ইয়ারে আছি যারা ফার্স্ট ইয়ারে আছি আমার প্রত্যেকটা কথাকে একটু বুঝো ভাই মনে রাখো ভাই বিশ্বাস করো মাত্র চল্লিশ মিনিটের ক্লাস তোমার মধ্যে আইসিটি পড়ার ইচ্ছা জাগাবে আর তোমার মধ্যে যদি আইসিটি পড়ার ইচ্ছা জাগে আমি সারতো আমি তোমাকে আইসিটি পড়াতে আসি আমি তোমাকে ইচ্ছা জাগাতে আসছি তুমি যদি আমার ক্লাস করার পর একটু ভালো লাগে আমি ওইখানে সারত যাতে করে তোমার একটু ইচ্ছা জাগলে এই ইচ্ছাটা দিয়ে তুমি তোমার পরীক্ষায় পাশ হলো করতে পারবে আর আমাদের বাংলাদেশে পাশ করা মানে প্লাস পাওয়া তুমি যদি তোমার খাতাকে সাদা রাখো তাহলে তুমি পাস আর যদি ওইখানের মধ্যে দুই একটা লিখে দাও বাস তাহলে পাবা তুমি প্লাস ঠিক আছে ওকে সো একটু করে একটু করে দেখো ঠিক আছে মনোযোগ দিয়ে তাহলে দেখো আমাদের মেইন টেক মেইন টেক হচ্ছে বডি যাকে মডিফাই করা হয় সে হচ্ছে টেক এরপর অ্যাট্রিবিউট লিখতে হবে দেখো তো বডির অ্যাট্রিবিউটকে অ্যাট্রিবিউট বলতেই মডিফায়ার বোঝায় আমি কেন মডিফায়ার শব্দটা নিয়ে এসেছি বিকজ অ্যাট্রিবিউট ওয়ার্ডটা আমাদের কাছে পরিচিত না অথবা অ্যাট্রিবিউট ওয়ার্ডের আরও একটা অর্থ আছে সেটা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করলে হবে না অ্যাট্রিবিউট বলতে আরও একটা অর্থ আছে রূপ কারো রূপ বা অ্যাপিয়ারেন্স করে ট্রিবিউট বলে কিন্তু সেটা এখানে ব্যবহার করলে হবে না এখানে অ্যাট্রিবিউট বলতে মডিফায়ারকে বোঝাচ্ছে কাজে আমি মডিফায়ার ওয়ার্ডটা নিয়ে এসেছি যাতে তোমার মাথায় তাড়াতাড়ি ক্যাচ করে তাহলে অ্যাট্রিবিউটের নামটা বসাও মডিফায়ারের নামটা বসাও মডিফায়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা লিখা যাবে না ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা লিখা যাবে না ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা লেখা যাবে না আমি এখানে তিনটা ভুল করেছি দেখো অ্যাট ট্রিবিউটের নাম লিখতে গিয়ে আমি এখানে তিনটা ভুল করেছি কোনো সমস্যা এক নাম লিখতে গিয়ে আমি এখানে তিনটা ভুল করেছি এক নাম লিখতে গিয়ে তিনটা ভুল করেছি একটা হচ্ছে কালার বানানটা ভুল করেছি একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পুরাটা লিখে ভুল করেছি আজকে থেকে সবাই খাড়া করে শুনে নাও সবাই খাড়া করে শুনে নাও এইচটিএমএল এইচটিএমএল ভাষাটা এইচটিএমএল ভাষাটা এস ভাষাটাতে কখনোই তুমি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবে না এস টি বেসিক্যালি আমেরিকান থেকে আসা আমেরিকান থেকে আসা কাজেই এখানের মধ্যে আমেরিকান ব্যবহার করতে হবে তুমি ব্রিটিশ ব্যবহার করলে হবে না এস ব্রিটিশ ভাষা অ্যালাও না এস তুমি ব্রিটিশ ব্যবহার করতে পারবে না ব্রিটিশ ইংলিশ এসটিএমএল এ চলবে না ব্রিটিশ ইংলিশ এস এ চলবে না এস তোমাকে আমেরিকান ব্যবহার করতে হবে তো আমেরিকানে আমরা এভাবে কালার লিখি না এভাবে কালার লেখা হয় ব্রিটিশের মধ্যে আমেরিকানে কালার লেখা হয় সিও এল আর এস টি এম এর যত স্পেলিং আছে সবগুলো স্পেলিং হবে আমেরিকান স্টাইলে তো আমেরিকান স্টাইলে কালার লেখা হয় সিও আল অ্যাল আর কালার এখানের মধ্যে ইউ নাই কাজেই তোমরা যদি কেউ কালার এভাবে লিখা হবে না কালার লিখতে হবে সিও এল আর এটা মাথায় রাখতে হবে এস এ ব্রিটিশ চলবে না আমেরিকান স্পেলিং মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা আর ব্যাকগ্রাউন্ড পোড়াটা লেখা যাবে না লিখতে হবে বি আর গ্রাউন্ডের জি এই ব্যাগের বি গ্রাউন্ডের জি তাহলে বিজি জি এখন বি কালারের মাঝখানে স্পেস দেওয়া যাবে না একসাথে লিখতে হবে বিজি কালার একসাথে লিখতে হবে বিজি জি কালার তাহলে দেখো অ্যাট্রিবিউটের নামটা লিখতে গিয়েও কত বেসিক আছে তোমার বইয়ে বেসিকগুলো দেয় নাই তোমার বইয়ে কখনোই তুমি বলে নাই যে কালার কেন কালার লিখতে হয় কালার লিখলে কী সমস্যা আমি কেন এখানে ব্রিটিশ লিখতে পারবো না আমেরিকান লিখতে হবে বিকজ সিস্টেম তো আমেরিকান থেকে আসছে আমেরিকানরাই বানাইছে এটা কাজে তোমার এগুলো সবগুলো ইম্পর্টেন্ট এই ব্যাখ্যাগুলো আমি আমার লাইভে দিচ্ছি তারপর ব্যাকগ্রাউন্ডটা সঙ্গে লিখতে হবে বিজি এরপর মাঝখানে স্পেস দেওয়া যায় না বিজি কালার তাহলে আমাদের অ্যাট্রিবিউটের নামটা কি হবে তাহলে অ্যাট্রিবিউটের নামটা হবে বিজি কালার তোমরা একটু সবাই অ্যাট্রিবিউটের নামটা লিখে দেখাও সঠিকভাবে অ্যাট্রিবিউটের নামটা লিখে দাও সবাই সঠিকভাবে অ্যাট্রিবিউটের নামটা লিখে দেখাও একবার লিখে ফেললে কমেন্টে আজ তুমি ভুল করবে না সঠিকভাবে সবাই একটু কমেন্টে অ্যাট্রিবিউটের নামটা লিখে দেখাও বডি বিজি কালার অ্যাট্রিবিউটের নামটা একদম সবাই সঠিকভাবে কমেন্টে লিখে দেখাও সঠিকভাবে অ্যাট্রিবিউটের নামটা সবাই লিখে দেখাও ওকে সবাই অ্যাট্রিবিউটের নামটা সঠিকভাবে লিখে দেখাও আচ্ছা সবাই সঠিকভাবে নামটা লিখে দেখা হ্যাঁ ভেরি গুড একজন স্পেস দিয়ে দিস নাসমুল আব্রার স্পেস হবে না নাসমুল আব্রার স্পেস হবে না ঠিক আছে সবারটা ঠিক আছে এখানে বড় হাতের অক্কর ছোট হাতের অক্ষর কোনো ফ্যাক্ট করে না বাট স্পেস দেওয়া যাবে না বিজি এবং কালারের মাঝখানে স্পেস দেওয়া যাবে না বিজি কালার একসাথে দিতে হবে সেটা বড় হাতের দাও ছোটো হাতের দাও এটা কোনো ম্যাটার না ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বিজি কালার ভেরি গুড ভেরি গুড টাইটেল নেভার ইউজ ব্রিটিশ টাইটেল ভেরি গুড ওকে বডি বিজি কালার ভেরি গুড সুন্দর নাইস আচ্ছা ওকে বিজি কালার ভেরি গুড সুন্দর ওকে সবাই একবার একবার লিখে ফেলো যাতে প্র্যাকটিস হয়ে যায় আমরা যারা লিখছি না একবার লিখে ফেলো কারণ এটা ভুল করছি আমি নিজে আমি বলদের বলদ ভুল করছি পরীক্ষায় কালার দিতে গিয়ে কয়লার দিয়ে দিছি এটা কয়লার হবে না এটা কালার হ্যাঁ ঠিক আছে ওকে যাই হোক বডি বিজি কালার ওকে এর পরবর্তীতে আসো ঠিক আছে এর পরবর্তীতে ভালো করে খেয়াল করো এর পরবর্তীতে আমরা এখানে একটা কী দিব এখনও শেষ হয় নাই তোমরা একটু দ্রুত শেষ করো আমি এরপর দেখাচ্ছি আচ্ছা এর পরবর্তীতে অ্যাট্রিবিউটের নামটা লিখলাম এর পরবর্তীতে এবার সমান সাইন দিতে হবে সমান সাইন দিতে হবে সমান সাইন দেওয়ার পরে এবার ভ্যালো বসাবো ভাইয়া ভ্যালো জিনিসটা কি অ্যাট্রিবিউট যা সেটাই অ্যাট্রিবিউটের ভ্যালো অ্যাট্রিবিউটটাকে যা করতে চাচ্ছি মডিফাইটা যেভাবে করতে চাচ্ছি সেটাই ভ্যালো মডিফাইটাকে করতে চাচ্ছি ব্ল্যাক কালার দিয়ে তাহলে এই ব্ল্যাক কালারটাই হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালো তারপরে এবার আমরা ব্রেকেট ক্লোজ করব। তাহলে বডি তারপর ব্যাকগ্রাউন্ড কালার তারপর ব্ল্যাক তারপর শেষ তাহলে বডি লিখবো তারপর অ্যাট্রিবিউটার নাম লিখব তারপর ইকুয়েল সাইন দিব তারপর ইনভার্টেড কমা দিয়ে ব্ল্যাক দিয়ে তারপর শেষ করব। এটাই হচ্ছে আমাদের আমাদের এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লেখার নিয়ম তুমি যদি তোমার ওয়েবসাইটের মধ্যে এইভাবে একটা লাইন লিখো তাহলে দেখতে পাবে তোমার পুরো ওয়েবসাইটটা ব্ল্যাক কালার হয়ে গেল তুমি যদি তোমার ওয়েবসাইটে এভাবে একটা এস্টামের লিখতে পারো তাহলে তুমি দেখতে পাবে তোমার পুরো ওয়েবসাইটটা ব্ল্যাক কালার হয়ে গেল তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটকে ব্ল্যাক কালার করতে চাই প্রথমে আমাকে মেইন টেক লিখতে হবে বডি তার অ্যাট্রিবিউট লিখতে হবে বিজি কালার এর পরবর্তীতে আমাকে ইকুয়েল সাইন দিয়ে তারপর ইনভার্টেড কমা দিয়ে সেখানের মধ্যে ব্ল্যাক কালার ভ্যালুটা বসাতে হবে এভাবে করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারকে ব্ল্যাক করতে পারি আমি কি ভাইয়া বুঝাতে পারছি তোমাদেরকে যদি বুঝাতে পারি তাহলে এবার আসো মজা অনেক পর্যন্ত পড়ালাম এবার হচ্ছে একটু মজা দিব তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও মেনশন করে দাও যদি তোমাদের আজকের ক্লাসটা সত্যি অন্তর দিয়ে ভালো লেগে থাকে আজকের পড়ানো তোমাদের অন্তর দিয়ে ভালো লেগে থাকে তোমাদেরও আমার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্য হচ্ছে আজকের ক্লাসটা ছড়িয়ে দেওয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইল না হোক অন্তত তুমি যতটুকু পারো ততটুকু হলো ছুরিয়ে দাও কিভাবে একটু করে তুমি যেসব গ্রুপে আছো শেয়ার করে দাও তুমি শেয়ার বাটনে ক্লিক করলেই তোমার সামনে চলে আসবে তুমি কোন কোন গ্রুপে শেয়ার করতে পারবে একটু শেয়ার করে দাও আর যারা বিভিন্ন গ্রুপে আছি ওই গ্রুপে ঢুকার পরে ওইখানেই ওয়াচপারটি চালু করে দিই এটাই আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর যাতে করে সবাই দেখতে পারে বোঝাতে পারছি আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভাইয়া এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া ভাইয়া ও ভাইয়া এখানে তো আমাদের আপুরা আছো হ্যাঁ বাবু বাবু আছে আপুর আছে ঠিক আছে আমাদের আপুদের একটু যাই ভাইয়া আমরা যদি ব্ল্যাক কালার না করে অন্য কালার করতে চাই তুমি হোয়াইট করতে চাইলে হোয়াইট লিখবা না ভাই আমি হোয়াইট করতে চাচ্ছি না আমি একটু অন্য কালার করতে চাচ্ছি কেমন কালার হয়েছে ভাই একটা আনকমন কালার আনকমন কালার হ্যাঁ ভাই ওই যে কেমন জানি একটা আনকমন কালার গুলো আছে না ওইরকম আনকমন কালার আর কি বলো না কোনটা বলো না ওই যে ভাইয়া সিম্পলের মধ্যে না একটু গর্জিয়াস কালার আছে না ওই যে হ্যাঁ ওইটা আর কি বুঝেন না ওইটা আর কি এই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস কালার কোনটা আচ্ছা ভাইয়া আপনি একটা কাজ করেন তাহলে আপনি 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 সাদার মধ্যে হোয়াইটিশ কালারটা করে দেখান তো সাদার মধ্যে হোয়াইটিশ কালার একটা আছে না ভাইয়া সাদার মধ্যে হোয়াইটিশ ওইটা করে দেখান তো এইটা শোনার পর তো ভাই আমি সাদার মধ্যে হোয়াইটিশ কালার সাদার মধ্যে আবার হোয়াইটিশ কালার বুঝলাম না ব্যাপারটা আরে ভাই হোয়াইট মানি তো সাদা ভাই সাদার মধ্যে আবার হোয়াইটিশ কালার কোনটা না ভাই আসে না ওই যে সাদার মধ্যে হোয়াইটিশ কালার আরে সাদার মধ্যে হোয়াইটিশ কালার আমি চিনি না না ভাইয়া ওই যে আসে না ওই যে আপনার দুধের সাথে ওই ফসলিয়াম মিশালে যে কালারটা হয় দুধের সাথে আবার ফসলিয়াম মিশালে কোন কালারটা হয় ধর মি আমি কি এখন আবার দুধের সাথে ফসলিয়াম মিশাতে যাব নাকি দুধের সাথে আবার ফসলিয়াম মিশালে কোন কালার হয় ভাই ওই যে ভাইয়া হয় না ওই যে দুধের সাথেই যে মনে করেন দুধ দেখছেন তো ভাই আমি তো দুধ দেখিনি ঠিক আছে ওই যে দুধ দেখছেন না ভাই ওই দুধের সাথে ফসলিয়াম এই দুটা মিশাই দিবেন বুঝছেন ভাই তারপরে মিশানোর পর যে কালারটা হয় না ওই কালারটা করে দেখান তো তো এই ধরনের আমাদের আপদের মধ্যে অনেক ধরনের কালার আছে আনকমন কালার ঠিক আছে এই যে আনকমন কালার হ্যাঁ একটা আনকমন কালার এই যে ভাই আপনার শার্টের কালারটা আমি নিজেও জানি না আমার শার্টের কালার কি হ্যাঁ আচ্ছা যাই হোক আনকমন কালার তারপর আরো কতদিন কালার আছে হালকা হালকা লেবু লেবুর হালকা লেবুর মধ্যে পেঁয়াজি এরপর একটু একটু করে কালচে ভাব এর পরবর্তীতে বেগুনের মধ্যে হালকা কালচে ভাব এ হোয়াইট ইস ডার্ক ব্লু আচ্ছা যাই হোক তো একটু করে বলে দিই আমার ফেভারিট কালার কোনটা আচ্ছা দেখি তার আগে তোমাদেরকে একটু জিজ্ঞেস করি দেখি তোমরা কেউ বলতে পারো পারো আমার ফেভারেট কালার কোনটা দেখি কেউ বের করো আমার প্রিয় কালার কোনটি আমার প্রিয় কালারও কিন্তু এই কম মিক্স করা কিন্তু ভাই ঠিক আছে আপুদের মতো কিন্তু দেখি আমার প্রিয় কালার একটু কমেন্টে জানিয়ে দাও আমার প্রিয় কালার কোনটা হতে দিতে পারো অবশ্যই অবশ্যই অনেক 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 কিছু একটা সারপ্রাইজ দিয়ে দেবো তোমাদের জন্য আমার প্রিয় কালার কোনটা বলতে হবে আমার প্রিয় কালার কোনটি আচ্ছা আচ্ছা আমার প্রিয় কালার কোনটি দেখি বলো যে বলতে পারবে তার জন্য আছে বলে নাই নাই আমার প্রিয় কালার পিঙ্ক ভাই এটা বুঝতে নয় বিশ্বাস করো আমার প্রিয় কালার পিঙ্ক বললে বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনবার আত্মহত্যা করতে হয় এটা শোনার পরে কাছাকাছি যাচ্ছে কাছাকাছি চলে গেছে প্রায় দুইজনে কাছাকাছি গেছে কিন্তু হয় নাই পূজয়তা পুনম আর সানজিদা শারমিন কাছাকাছি গেছো আরেকটু গেলে হয়তো হতো আচ্ছা তাও পূজয়তা পুনম এবং সানজিদা শারমিনের জন্য হাততালি আচ্ছা আমার প্রিয় কালার কোনটি দেখি বলো পিঙ্ক কালার ইস রিয়েল ঠিক আছে যাই হোক সেই গ্রিন বাইরে তোদেরকে আর বলা যাবে না গ্রিন গ্রিন কালার বলে বানাচ্ছে আচ্ছা ঠিক আছে না 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 রেইনবো কালার আমার ফেভারিট কেউই পারো পারো নাই আল্লাহ আমি জানি এখানে এমন একজন আছে যে বলতে পারবে কিন্তু সে বলছে না কেন আচ্ছা ঠিক আছে যাই হোক আমার প্রিয় কালার কোনটি এমন একজন আছে যে বলতে পারবে কিন্তু সে বলছে না ঠিক আছে যাই হোক ধরো আমার প্রিয় কালার হচ্ছে বলবো আমার প্রিয় কালার বলবো সরম লাগে বলবো সরম লাগে আমার প্রিয় কালার হচ্ছে হোয়াইট ইজ ডার্ক ব্লু ডার্ক ব্লুয়ের সাথে হোয়াইট মিক্স করে যে কালারটা হয় হোয়াইট ইজ ডার্ক ব্লু হোয়াইট কালারের সাথে ডার্ক ব্লু মিক্স করে যে কালারটা হয় হোয়াইট ইজ ডার্ক ব্লু সেটাই হচ্ছে আমার প্রিয় কালার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে যাই হোক এই কালারের অনেক কিছুই আমি দেখবা তোমরা বেস বেসিক্যালি আমি তো আমার প্রত্যেকটা ভিডিও নিজে এডিট করি প্রত্যেকটা ওয়েবসাইট নিজে ডিজাইন করি প্রত্যেকটা পোস্টার নিজেই বানাই তা আমার পোস্টারগুলোতে দেখবা বেশিরভাগ সময় এই কালারটা বেশি ব্যবহার করা হোয়াইট ইজ ডার্ক ব্লু দিয়েই আমার বেশিরভাগ পোস্টার আমার যত পোস্টার আছে তোমরা দেখবে ইভেন তোমাদের লাইভ ক্লাসের পোস্টারটাতে দেখবা ওইখানেও হোয়াইট ইজ ডার্ক ব্লু কালারটা ইউজ হয়েছে অর্থাৎ হোয়াইটের সাথে ডার্ক ব্লু মিক্স করে ব্যবহার করি আমি অলওয়েজ যেমন মনে করো যে ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট কালারটা অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ডার্ক ব্লু কালারটা ঠিক আছে এই ধরনের আর কি আমি যখন কাপড় বেশিরভাগ সময় আমি কাপড় পরার সময় হোয়াইট শার্ট পরলে ডার্ক ব্লু প্যান্ট পরি ডার্ক ব্লু শার্ট পরলে হোয়াইট প্যান্ট পরি এই আর কি তো এই হচ্ছে কথা মনে পেয়না না ব্যথা তা আমার প্রিয় কালার কেউই বলতে পারে নাই দুজন কাছাকাছি গেছে বাট হোয়াইট ইস ডার্ক ব্লু ঠিক আছে যাই হোক তো যাই হোক এটা তাও তো ঠিক আছে কিন্তু ওই যে আমাদের আপুরটা হোয়াইটের মধ্যে হোয়াই সাদার মধ্যে হোয়াইটিশ কালার আমি আজও বিশ্বাস করো ভাই সাদার মধ্যে হোয়াইটিশ কালার এই কালারটা আমি আজও বের করতে পারি নাই সাদার মধ্যে হোয়াইটিশ কালার অস্থির কালার ভাই ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে ভাইয়া তো এরকম কালারগুলো কিন্তু দিলে তোমার ওয়েবসাইট কাজ করবে না তোমার ওয়েবসাইট বেসিক কালারগুলো বুঝে ইস ডার্ক ব্লু মার্কগুলো এগুলো বেসিক কালারগুলো এগুলো বুঝে না সাধারণ হোয়াইট লিখলে কিন্তু ওয়েবসাইট কাজ করবে না ওয়েবসাইট বেসিক কালারগুলো বুঝে রেড গ্রিন ব্লু ব্ল্যাক হোয়াইট এরকম বেসিক কালারের বাইরে কোনো কালার দিলে সে কাজ করবে না বেসিক কালারগুলো ছাড়া দিলে কাজ করবে না হোয়াইট ইস ডার্ক ব্লু দিলে সে কাজ করবে না তাহলে আমাকে কি করতে হবে তাহলে হোয়াইট ইস ডার্ক ব্লু দিলে সে কাজ করবে না ফলে এটা একটা এরর দেখাবে তো এরর দেখালে আমাদের কি করতে হবে আমাদেরকে এই কালারটা যদি নিয়ে আসতে চাই আমরা যদি এই কালারটা নিয়ে আসতে চাই এটা এরর দেখাবে আমরা যদি এই কালারটা নিয়ে আসতে চাই আমাদের কালার গ্রেডিং করতে হবে কালার কোড ইন করতে হবে এখন আমরা দেখবো কালার গ্রেডিং এখন আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে কালার গ্রেডিং করতে হয় তোমরা একটু করে এখনও যারা শেয়ার নাই ওয়াচ পার্টি চাও মেনশন করা নাই একটু করে মেনশন করে দাও বিকজ এখন আমরা দেখবো খুবই জাক্কাস একটা টপিক কালার গ্রেডিং ওকে আমি আরেকবার রিপিট করছি দেখো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে বডি ছিল সে বডিকে আমরা ব্ল্যাক কালার করতে চাচ্ছি সো এটা হচ্ছে বডিকে মডিফাই করা আর মডিফাইকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট সো অ্যাট্রিবিউট লেখার একটা নিয়ম আছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে মেইন টেক বসাতে হবে এর অ্যাট্রিবিউটের নাম বসাতে হবে এরপরে সমান সাইন দিয়ে তার পরবর্তীতে ইনভার্টেড কমা দিয়ে ব্রেকেট ক্লোজ করতে হবে তো মেইন মধ্যে আসবে আমাদের যাকে মডিফাই করছি সে অর্থাৎ বডিকে মডিফাই করছি সো বডি হবে আমাদের মেনটেক তাপরবর্তীতে অ্যাট্রিবিউট হবে ব্যাকগ্রাউন্ড কালার তাপরবর্তীতে ভ্যালো বসাবো ওই যে যেভাবে মডিফাই করব সেটাই হচ্ছে আমাদের ভ্যালো তাহলে আমরা যে কালারটা বসাবো সেটা হচ্ছে আমাদের ভ্যালো তাহলে এভাবে করে বডি ব্যাকগ্রাউন্ড কালার তারপর ডার্ক ব্লু তাপরবর্তীতে দিতে হবে তো এখন অনেক সময় দেখা যায় আমাদের এই ধরনের উল্টাপাল্টা কালার চলে আসলে সেটা আর দেওয়া যায় না তখন আমাদের কালার কোডিং করে তারপর বসাতে হয় এখন তোমাদেরকে দেখাবো উল্টাপাল্টা কালারের জন্য অথবা আমাদের আপোরা যারা আছো আপুদের জন্য ঠিক আছে আমার বাবুনিদের জন্য আমার মনিদের জন্য আমার মনি আমার জন্য এখন কিভাবে করে আমরা কি করতে পারি কালার করতে তোমরা করে দাও আরো কিছু এরকম উল্টাপাল্টা কালার চাওয়া ঠিক আছে বাবুনিদেরকে মেনশন করে দাও শেয়ার করে দাও ওকে তাহলে দেখো কালার এবার দেখবো আমরা কালার গ্রেডিন অথবাটাকে কালার ক্রেডিনও বলা যাবে সেন্সে তাহলে দেখো কালার গ্রেডিং তো খুবই মজার কালার গ্রেডিংটা আমার খুবই পছন্দের একটা জিনিস কালার গ্রেডিংটা কালার গ্রেডিং বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে গঠিত কালার গ্রেডিনে বেসিক্যালি দুইটা জিনিস আছে একটা হচ্ছে তোমার ডেন্সিটি কালার গ্রেডিং একটা হচ্ছে ঘনত্ব বা গারত্ব এটাকে আমরা বলি গারত্ব একটা হচ্ছে গারত্ব নিয়ে গঠিত বা এটাকে আমরা বলি ডেন্সিটি নিয়ে গঠিত কালার গ্রেডিং একটা হচ্ছে ডেন্সিটি থাকবে কালার গ্রেডিংয়ের মধ্যে কালার গ্রেডিংয়ের মধ্যে একটা হচ্ছে ডেন্সিটি থাকবে আর একটা হচ্ছে কালার গ্রেডিংয়ের মধ্যে কি থাকবে জানো আরেকটা হচ্ছে কালার গ্রেডিংয়ের মধ্যে মিক্স আপ থাকবে মিক্স আপ তো মিক্স আপটা হবে বেসিক্যালি কাদের মধ্যে দেখো মিক্স আপটা হবে বেসিক্যালি রেডের সাথে রেড গ্রিনের সাথে গ্রিন ব্লু সাথে ব্লু তাহলে এটাকে আমরা বলি আর জিবি তোমরা কিন্তু আর জিবি নামটা অনেকবার শুনেছ আর জিবি বলতে বোঝায় রেড কালার গ্রিন কালার অ্যান্ড ব্লু কালারের মিশ্রণ বা সমন্বয় তাহলে আমাদের একটা হচ্ছে রেড রেড গ্রিন গ্রিন অ্যান্ড ব্লু ব্লু মিক্স আপ একটা হচ্ছে গারত্ব এই দুটার উপর ডিপেন্ড করে এ দুটা টপিক্সের উপর এ দুটা বিষয়ের উপর এই দুটা মানদণ্ডের উপর ডিপেন্ড করে কালার গ্রেডিংটা বের করা হয় আমি আরেকবার বলছি কালার গ্রেডিং করতে চাইলে ইউ হ্যাভ ইউ হ্যাভ আইডিয়া অন টু টপিক্স ডেন্সিটি অ্যান্ড মিক্স আপ তোমার দুটা টপিক্সের উপর আইডিয়া থাকা লাগবে একটা হচ্ছে ডেন্সিটির উপরে আরেকটা হচ্ছে আপের উপরে আমরা প্রথমে ডেন্সিটি দেখাবো তারপর মিক্স আপটা দেখাবো তাহলে চলো কালার গ্রেডিংটা আমরা শুরু করে দিই দেখি বাবুনেদের কী অবস্থা তাহলে তোমরা একটু করে মেনশন করতে থাকো শেয়ার করতে থাকো ওয়াচ পার্টি চালু করতে থাকো সব কিছু ঠিক আছে কিনা একটু বলো সব ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে খুব ভালো খুবই সুন্দর এখানে কোনো এখানে কমেন্টগুলো একটু দেখিও সব ঠিক আছে কিনা ওকে তাহলে এবার আসো কালার গ্রেডিং আমরা এখন কিভাবে ওই আমাদের বাবুনিদের জন্য আমাদের আপুদের জন্য এ বিভিন্ন ধরনের যে কালার আছে হোয়াইট হোয়াইটিশ ডার্ক ব্লু তারপরে হালকা পিঙ্কের উপর হালকা লেবুর উপর সিম্পলের ভিতর গজিয়াস একটা কালারকে আনকমন কালার এই আনকমন কালারগুলোর জন্য কালার গ্রেডিংটা আমি দেখাচ্ছি প্রথমে জি দেখাবো তাহলে ডেন্সিটির বিষয়টা ভালো করে খেয়াল করো ডেন্সিটির বিষয়টা ভালো করে খেয়াল করো সবাই তারপরে মিক্স আপের বিষয়টা দেখাবো তাহলে আসো ডেন্সিটির বিষয়টা তাহলে আমরা এখন দেখবো ডেন্সিটির বিষয় দেখো শুরুতে আমাদের ডিপেন্ড করে আসলে কালার গ্রেডিংটা আমরা ডিপেন্ড করে একটা ডিজিট ষোলো ডিজিটকে বলা হচ্ছে ভালো যে ডেন্সিটি সেটা আমরা বের করি ষোলো ডিজিটের কোটের উপরে তো দেখো আমরা বলি ছয় কামরা বলি হেক্স ব্রাজিলের মিশনের নাম কি হেক্স ব্রাজিলের মেশন নাম হেক্স মিশন ছয় কামরা বলি হেক্স আর ছয়ের সাথে যদি দশ যুক্ত করি দশ আমরা বলি ডেসিমাল তাহলে ষোলো ডিজিটের যে কোড সেটাকে আমরা বলি হেক্সা ডেসিমাল তাহলে সিক্সটিন কামরা বলি হেক্সা ডেসিমাল তো হেকজা ডেসিমাল কোডের মাধ্যমে গারত্ব বের করা হয় তো হেক্সাডেসিমাল কোডের মধ্যে কয়টা ডিজিট থাকবে ষোলোটা ডিজিট থাকবে এখন ডিজিটগুলা কি কি হবে ডিজিটগুলো ভালো করে খেয়াল করো প্রথম ডিজিটটা হবে জিরো তারপর ওয়ান তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা এরপরে কী দেখো তো হেক্সাডেসিমাল না তাহলে হেক্সাডেসিমাল মানে আচ্ছা ব্লার হয়ে গেল একটু পর ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না হ্যাঁ একটু পর ঠিক হয়ে যাবে একটু হয়তো মাঝে মধ্যে একটু ব্লার ট্লার হয় কালার গ্রেডিং বুঝানোর জন্য তোমাদেরকে কালার গ্রেডিং বোঝানোর জন্য হয়তো একটু ব্লার হবে দেখো তো এর পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে হয়তো সেটা একটু পরে ঠিক হয়ে যাবে এটা মোটামুটি এটা হয়তো কালার গ্রেডিং বোঝাচ্ছে যে দেখো কালার গ্রেডিং হলে কি হয় বিভিন্ন ধরনের কালার কীভাবে আমরা নিয়ে আসতে পারবো ঠিক আছে সব ঠিক আছে হুম আচ্ছা একটু পরে আমরা একটু ওয়েট করি চলে যাবে ঠিক আছে এটা কোনো বিষয় না কালার গ্রেডিং বোঝানোর জন্য হয়তো আমাদের এরকম একটু একটু ব্লার হতেই পারে তো ব্যাপার না তোমরা আমার মুখের সাথে মিলাও আমি মুখে কি বলছি সেটা খেয়াল করো আমার মুখের সাথে তোমরা মিলাও অডিও লার্নিং হবে এখন আর ভিডিও লার্নিং না এখন হয়তো অডিও লার্নিং হচ্ছে আর কি সবগুলার আসলে ফিলিংস দরকার আইসিটি ক্লাসে সবগুলাই বুঝতে হবে ভিডিও ক্লাস ভিডিও লাইভ ক্লাস অডিও ক্লাস অডিও লাইভ ক্লাস সবগুলাই আসলে না বুঝলে তাহলে আসলে তুমি কখনো জীবনমুখী শিক্ষা যেটা আছে সেটা গ্রহণ করতে পারবে না আচ্ছা ঠিক আছে ওকে ক্লিয়ার ওকে তাহলে দেখো তাহলে আমাদের হেকজা ডেসিমাল আমি আরেকবার রিপিট করছি ষোলো ডিজিটের একটা কোড দিয়ে আমরা কালার গ্রেডিনের ডেন্সিটি বের করি 16 ডিজিটের একটা কোড দিয়ে কালার গ্রেডিনেট ডেন্সিটি ব্যবহার করি তো 16 ডিজিট তাহলে 6 কে বলি হেক্স আর 10 কে বলি ডেসিমাল 10 কে আমরা বলি ডেসিমাল 6 কে আমরা বলি হেক্স ব্রাজিল হেক্সামিশনে নেমেছে ঠিক আছে আর মেসির এর হচ্ছে ডেসিমাল তো দুটো মিলে যখন 16 হবে তখন সেটাকে আমরা বলি হেক্সাডেসিমাল ডেসিমাল বলতে বোঝাতে 16 ডিজিটের একটা কি কোড তো 16 ডিজিট লাগবে তো 16 ডিজিট আমরা এখন লিখব 0 থেকে আমাদের ডিজিট শুরু হয় 0 1 2

ক্লিয়ার ওকে তাহলে সেভেনের পরে এইট এইটের পরে নাইন এরপর টেন তো আর দেওয়া যাবে না কারণ টেন হলে আর ডিজিট থাকে না ডিজিট বলা হয় একটাকে একটাকে দুইটা হলে আর ডিজিট না তখন কিন্তু সংখ্যা হয়ে যায় নাম্বার হয়ে যায় তাহলে আমাদের টেন দেওয়া যাবে না দুই দেওয়া যাবে না তাহলে এরপরটাকে আমরা বলি এ তারপরটাকে বলি বি তারপরটাকে বলি সি তারপরটা ডি তারপরটা ই তারপরটা এফ এই যেখানে ছয়টা আর এখানে দশটা মোট ষোলোটা এই ষোলোটা কোড দিয়ে যেটা তৈরি সেটাকে বলা হয় ডিসিমাল তো তোমাদেরকে আমি আমার পেট করছে কিছু সমস্যা তোমাদেরকে আমি আমার পেট করছে তোমাদেরকে চ্যাপ্টার থ্রি পড়াবো চাপ্টার থ্রিতে তোমাদেরকে ডেসিমাল কোড শেখাবো তা আপাতত জেনে রাখো ডেসিমাল বলতে বোঝায় হেক্সা মানি ছয় ডেসিমাল মানে দশ হেক্সাডেসিমাল একসাথে ব্যবহার করলে ষোলো তার মানে ষোলোটা ডিজিট দিয়ে যেই কোড লেখা হয় সেটা হচ্ছে ডেসিমাল তো ডেসিমালের মধ্যে একদম শূন্যতে থাকে মিনিমাম ডেন্সিটি মিনিমাম গারত্ব মিনিমাম ড্যান্স অর্থাৎ একদম সর্বনিম্ন গারত্ব তাহলে জিরো হচ্ছে একদম সর্বনিম্ন গারত্ব বোঝায় আর আমাদের একদম এফ যেটা আছে একদম সিক্সটিন নাম্বার যদি বলি একদম শেষেরটা তাহলে সেটি আমাদেরকে বোঝায় সর্বোচ্চ গারত্ব একদম সিক্সটিন যেটা আছে সেটা আমাদেরকে বোঝায় সর্বোচ্চ গারত্ব তাহলে আমরা যদি মেয়েদের আনকমন কার্ডে নিয়ে আসতে চাই ঠিক আছে তো সব আমরা যদি মেয়েদের আনকমন কালার নিয়ে আসতে চাই আমাদেরকে এই কালার গ্রেডিনের ডেন্সিটি বুঝতে হবে আর যারা শুধুমাত্র এইচটিএমএল বা ওয়েবসাইট না তোমরা যারাই আর্টিস্ট বা তোমরা যারাই কালার নিয়ে কাজ করতে চাও কালার আল্লাহর অনেক বড় একটা নিয়ামত তুমি দেখো মাত্র তিনটা কালার রেড গ্রিন এবং ব্লু এর সমন্বয়ে এই পুরো দুনিয়াটা কুটি কুটি কালারে তৈরি করা সম্ভব এ পুরো আল্লাহ দুনিয়াটা এত রঙিন এত সুন্দর এক একটা গাছের পাতার বর্ণ এক এক রকম এক একটা পাখির বর্ণ এক এক রকম এক একটা মানুষের শার্টের কালার কালার পিসের এত 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 আমাদের এই দুনিয়াটা যে সুন্দর রঙিন এটা কিন্তু আল্লাহর বড় নিয়ামত কালারের কারণে তো সে কালার গ্রেডিন আমাদেরকে ভালো করে বুঝতে হবে আর নাহলে কিন্তু কালার গ্রেডিন না বুঝলে আমাদের মনটা রঙিন হবে না ফলে বাবু আর আসবে না জিজ্ঞেস করার জন্য খাইছ কিনা ঠিক আছে ওকে তাহলে দেখো কালার গ্রেডিংয়ের মধ্যে আমাকে গারত্বটা ভালো করে বুঝতে হবে তো জিরোটা হচ্ছে আমার মিনিমাম ড্যান্স বা সর্বনিম্ন গারত্ব আর এফ হচ্ছে আমাদের সর্বোচ্চ গারত্ব এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন গারত্ব এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গারত্ব আচ্ছা তো এখন আমরা এই গারত্বটা বুঝলাম তা আমি যতই এই বাম থেকে ডানের দিকে যেতে থাকবো তার মানে আমার ততই বরকত হবে আমরা জানি ডানমানি বরকত ডানমানি হচ্ছে বরকতের জিনিস যতই আমরা বাম থেকে ডানে যেতে থাকবো ততই বাড়তে থাকবে তা মানে গারত্ব বৃদ্ধি বাম থেকে যত ডানে যাব গাঢ়ত্ব তত বৃদ্ধি পাবে বাম থেকে যত ডানে যাব তত বৃদ্ধি পাবে বাম থেকে যত ডানে যাবো তত কী পাবে বৃদ্ধি পাবে তার মানে কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে মাথায় রাখবা যতই তুমি বাম থেকে ডানে যাবা গারত্ব বৃদ্ধি পাবে একদম বামে সবচেয়ে কম গারত্ব একদম ডানে সবচেয়ে বেশি গারত্ব এই যে গারত্ব আমরা শিখে নিলাম না গারত্ব আমরা বুঝতে পারলাম না এবার আমরা চলে যাব যে মিক্স আপে এবার এই গারত্বকে মিক্স করব। বিভিন্ন ডেন্সিটিকে মিক্স করে করে বিভিন্ন কালার বের করে নিয়ে আসবো বিভিন্ন ডেন্সিটিকে মিক্স করে করে বিভিন্ন কালার আমরা এবার নিয়ে আসবো সো চলে এবার আমরা কালার মিক্স আপে যাই খুবই মজার টপিক্স কিন্তু পড়াচ্ছি খুবই বস টপিক্স কিন্তু এগুলো কিন্তু তোমার বইয়ে এত বিশদ নেই বুঝাতে পারছি ওকে দেখো আমরা মনে করো আমাদের তিনটা ছক করতে হবে একটা হচ্ছে রেড রেড একটা হচ্ছে গ্রিন গ্রিন একটা হচ্ছে ওকে তাহলে রেড রেড যাবে গ্রিন গ্রিন যাবে ব্লু ব্লু যাবে ওকে আবার বলো সবাই রেড রেড গ্রিন গ্রিন ঠিক আছে ওকে তো প্রথমত দেখো যদি আমরা রেড কালারটা বানাতে চাই মনে করো আমরা রেড কালারটা বানাতে চাচ্ছি খুবই মজার এটা তোমার খুবই ভালো লাগবে ভাই খুবই ভালো লাগবে আমরা মনে করো ভাই রেড কালারটা বানাতে চাচ্ছি আমরা রেড কালার বানাতে চাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে দেখো রেড কালার আমরা বানাতে চাই আমরা চাই রেড কালার আসুক তাহলে রেড কালার আসতে হলে রেড কালার মানে কি জানো রেড কালার বলতে এখানে রেড সবচেয়ে বেশি পরিমাণ আছে রেড সবচেয়ে গাঢ় অবস্থায় আছে রেড রেড সবচেয়ে গাঢ় হচ্ছে ম্যাক্সিমাম আর এখানে কোনো গ্রিন নেই এখানে কোনো ব্ল্যাক নাই এখানে গ্রিনটা সবচেয়ে কম ব্ল্যাকটা সবচেয়ে কম তাহলে রেড হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আর এটা হচ্ছে সবচেয়ে কম নেই বললেই চলে নেই বললেই চলে তেমনি এটাও হচ্ছে সবচেয়ে কম নেই বললেই চলে তাহলে সবচেয়ে বেশি হওয়ার কারণে সবচেয়ে বেশি গাঢ় হওয়ার কারণে এ জায়গায় আমরা সবচেয়ে বেশি গাঢ়ত্ব বসাবো এফ 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 মানে হচ্ছে সবচেয়ে বেশি গাঢ়ত্ব দুইটা সবচেয়ে বেশি গাঢ়ত্ব গ্রিন গ্রিনের জায়গায় আমরা বসাবো জিরো জিরো এবং এই জায়গায় আমরা বসাবো জিরো 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 দ্বারা একদমই নাই গাঢ়ত্ব নাই তাহলে আমরা যখন আর আর এর জায়গায় এফ এফ বসাবো তার মানে এখানে ভাবে রেড হচ্ছে সবচেয়ে বেশি গাঢ় আর এগুলা নেই বললেই চলে এটাই হচ্ছে আমার রেড কোড তাহলে তুমি যখন কখন তুমি যখন তুমি যখন আর এখানে এই যে দেখো তুমি যে এফ এফ বসাচ্ছ জিরো জিরো বসাচ্ছ জিরো জিরো বসাচ্ছ তুমি যে সব ঠিক আছে তুমি যে এফ বসাচ্ছ জিরো জিরো বসাচ্ছ জিরো জিরো বসাচ্ছ তো এটা তো একটা ডিসিমাল কোড এটা তো একটা হেকজা ডিসিমাল কোড তো এটা তো তোমার এস বুঝবে না এস টি বুঝাই দেওয়ার জন্য একটা হ্যাশট্যাগ দিতে হয় হ্যাশট্যাগ মানে হচ্ছে এস টিএমএল কোড বুঝাই তার পরবর্তীতে এবার লিখবা এফ এফ তারপর জিরো জিরো তারপর জিরো জিরো এরপর ইনভার্টেড কমা শেষ করবা এটা দ্বারা বুঝাবে রেড কালার এটা যখন সে পাবে সে ব্যাকগ্রাউন্ডকে রেড করে দিবে তোমার আর রেড লেখার দরকার নাই তাকে যখন তুমি হ্যাশট্যাগ দিবা তারপর এফ এফ জিরো 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 দি সে পুরাটাকে রেড কালার করে দিবে হ্যাশট্যাগ দিতে হয় এস কোডের জন্য তারপর বাকি রয়েছে তোমার কি কালার গ্রেডিং এই যে দেখছো কত মজা কালার গ্রেডিংটা আচ্ছা ঠিক আছে ওকে আমরা একটু করে সময় নিই ব্লার হলে আবার ঠিক হয়ে যাবে ব্লার হলে এটা এখনই ঠিক হয়ে যাবে এটা মাঝে মধ্যে ওই নেটওয়ার্কের প্রবলেম করে ঠিক আছে আসলে কিছুই করার নাই এটা যারা স্ট্রিমে যায় তারাই বুঝার কি এমনি নর্মাল ওয়াইফাই স্পিড আর স্ট্রিমের স্পিড কিন্তু এক না স্ট্রিমে গেলে আমাদের অনেক বেশি হাই স্পিড লাগে এবং স্ট্রিমের ক্ষেত্রে তোমার স্পিড আপ ডাউন করলে ব্লার হয়ে যায় একটু পর ক্লিয়ার হয়ে যাবে আমরা একটু আমাদের মুখের কথাগুলো শুনি আমরা যদি আমাদের ওয়েবসাইটে কালার আমরা যদি কালার টিক করতে চাই আমাদেরকে এস কোড দিয়েও করতে পারি আমরা তো এইচটিএমএল কোড আমরা একটু আগে দেখালাম তোমাদেরকে তাহলে আমরা যদি আর আর জি জি এই জায়গায় যদি আমরা কোডটা লিখি তাহলে এটা আমাদের কালার দেখাবে এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো তোমরা আমার অডিওটা শোনো ক্লাস করবা আর ক্লিয়ার হলো আমাকে একটু জানাবা ব্লার হলে অডিও ক্লাস করবা তো এখানে একটা প্রশ্ন করতে পারো ভাইয়া আর আর জি জি না লিখে আমি যদি আগে বি লিখে ফেলি আমি যদি আগে বি লিখে ফেলি তারপর আর লিখি তারপর জি লিখি সমস্যা হবে হ্যাঁ সমস্যা হবে এই সিকোয়েন্সটা তোমাকে মেনটেন করতে হবে আর জি বি এই সিকোয়েন্সটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে তোমাকে প্রথমে আর আর লিখতে হবে তারপরে তোমাকে জি জি লিখতে হবে তারপর তোমাকে বিবি লিখতে হবে আবার বলছি আর আর আগে লিখতে হবে জি জি পরে লিখতে হবে বিবি তারপর লিখতে হবে ক্লিয়ার ওকে তাহলে আর আর আগে লিখবো তারপর জি জি লিখবো তারপর বিবি লিখব কোডটা বলো তো রেটের কোডটা হবে এফ এফ তারপর জিরো জিরো তারপর জিরো জিরো তারপর আসো তো দেখি গ্রিনের কোডটা বলো তো ভাইয়া গ্রিন কি হবে গ্রিনের কোড কি হবে দেখি তোমরা সবাই গ্রিনের কোডটা লিখে দেখা তো গ্রিনের ক্ষেত্রে রেড থাকবে না তাহলে জিরো জিরো হবে তারপর ব্লু দেখি এবার তোমরা ব্লু কোডটা লিখে দেখাও তো ব্লুতে কি হবে জিরো জিরো হবে জিরো জিরো হবে ব্লুতে গিয়ে এফ হবে আচ্ছা এবার দেখি তোমরা আমাকে দেখি যে পারবা যে পারবা তার জন্য চমৎকার হাততালি হবে হোয়াইটের কোডটা লিখে দেখাবা ব্ল্যাকের কোডটা লিখে দেখাবে হোয়াইট কালার আনতে হলে কি করতে হবে ব্ল্যাক কালার আনতে হলে কী করতে হবে হোয়াইট কী করতে হবে আর ব্ল্যাক কী করতে হবে একটু করে সবাই দেখাও দেখে সবাই একটু কমেন্টে লিখে দেখাও তো আমাকে হোয়াইট কালারের জন্য কি করতে হবে ব্ল্যাক কালারের জন্য কি করতে হবে এই যে এখন ব্লারের জন্য কি করতে হবে ব্লার আনতে হলে ভিডিও ব্লার ভিডিও ব্লার ভিডিও ব্লার আনতে হলে কী কোট লিখতে হবে দেখি লিখে দেখাও হোয়াইটের জন্য কি ব্ল্যাকের জন্য কি হোয়াইটের জন্য কি ব্ল্যাকের জন্য কি সেটা একটু দেখাতে হবে ঠিক আছে রেজিউম আসতেছে বারবার আচ্ছা তাহলে হোয়াইটের জন্য কি আর ব্ল্যাকের জন্য কি এটা দেখাও এটা দেখাতে পারলে আমাদের ক্লাস আজকে শেষ করে দিব কয়টা বাজে হোয়াইটের জন্য কি ব্ল্যাকের জন্য কি সেটা দেখাতে পারলে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিবো আজকে আমরা আর বেশি পড়াবো না আজকে কালার কোডিং পরে ফেলছি আমরা মোটামুটি অনেকগুলো টপিক্স আলোচনা করেছি আজকে আচ্ছা সব একটু হোয়াইটেরটা দেখাও ব্ল্যাকেরটা দেখাও হোয়াইট দেখাও আর ব্ল্যাক দেখাও তারপরে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব তাহলে মোটামুটি আজকে তোমাদেরকে আমি কালার গ্রেডিং এবং কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় সেটা শেখাতে পারছি আর তোমাদেরকে হেডিন শেখাতে পারছি তোমরা যদি বলো যে ভাইয়া সঠিকভাবে বুঝেছি ভালো করে বুঝেছি তাহলে বলো বুঝেছি আচ্ছা হ্যাঁ আচ্ছা হোয়াইট কালারটা ভালো করে খেয়াল করো হোয়াইট বলতে কি বুঝাই আর ব্ল্যাক বলতে কি বুঝাই ব্ল্যাক আচ্ছা আমরা কখন ব্ল্যাক দেখি ব্ল্যাক হচ্ছে কোনো কিছুর অনুপস্থিতি লাইট না থাকলে ব্ল্যাক হয়ে যায় এখন যদি আমার লাইট অফ করে দিই ব্ল্যাক হয়ে যাবে আমার লাইট যদি আমি এখন অফ করে দিই ফুল ব্ল্যাক হবে তো ব্ল্যাক মানে কি লাইটের উপস্থিতি নাকি অনুপস্থিতি তোমরা সবাই বলবে অনুপস্থিতি অ্যাবসেন্ট লাইট না থাকা অথচ তোমরা কেন তাহলে ব্ল্যাকের ক্ষেত্রে এফ 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 দিচ্ছ এফ এফ দেওয়া মানে তো সবচেয়ে বেশি গাঢ় 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 মানে লাইট থাকা এফ এফ মানে তো লাইট থাকা গাঢ় কিন্তু তুমরা নিজেরাই বলছো ভাইয়া লাইট না থাকলেই তো ব্ল্যাক হয় তাহলে আজ থেকে আজীবন মাথায় রাখবা লাইট না থাকলে ব্ল্যাক হয় তার মানে ব্ল্যাক মানি অনুপস্থিতি ব্ল্যাক মানি কিছুই নেই ব্ল্যাক মানে কিছুই নেই ব্ল্যাক মানি কিছুই নেই তাহলে ব্ল্যাকের কোড হবে জিরো 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 তাহলে আমরা যদি ব্ল্যাকের কোড লিখতে চাই ব্ল্যাকের কোডটা হবে হ্যাশট্যাগ তারপর জিরো 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 এটা হবে আমাদের ব্ল্যাকের কোড এটা হবে আমাদের ব্ল্যাকের কোড আর আমাদের আর আমাদের হোয়াইটের কোডটা হবে এফ 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 কারণ হোয়াইট বলতে ভাইয়া কি বোঝায় জানো হোয়াইট বলতে বোঝাই সবচেয়ে বেশি হোয়াইটের কোডটা হবে এফ 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 হোয়াইট বলতে বোঝাই হোয়াইট বলতে বোঝাই সব কালার থাকলেই তো এটা হোয়াইট হয় উজ্জ্বলভাবে ব্ল্যাক বলতে কালারের অনুপস্থিতিটাকে বুঝাই তো এটা আসলে কনফিউশন হয়ে যায় সেগুলো একটু দেখবা তোমরা সবাইগুলো একটু ভালো করে দেখবে তো আজকে আমাদের এটুকুই থাকবে তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা যদি আমার ক্লাসটা বুঝো কোনো কনফিউশন এখানে কারো কোনো কনফিউশন আছে কেন কিসের কনফিউশন না 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 এটা হয়তো তোমাদের দে আচ্ছা তাহলে এটা যদি তো আমার হয়তো ইয়েও হতে পারে মেমোরি আউট হতে পারে এটা তাহলে তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখবা ঠিক আছে তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখিও তাহলে হোয়াইটের জন্য কী আসে আর ব্ল্যাকের জন্য কী আসে ঠিক আছে আমি তাহলে এটা আগামী দিন তোমাদেরকে ক্লাসে বলবো তবে আমার যতটুকু মনে হয় যে ব্ল্যাক মানি তো কোনো কালার না থাকা ব্ল্যাক মানি কোনো কালারই থাকবে না ব্ল্যাক বলতে কোনো কালার নেই তাহলে ব্ল্যাকের ক্ষেত্রে তো তোমার জিরো 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 হওয়ার কথা আচ্ছা তারপর আমি তোমাদেরকে এটা একটু দেখে জানাবো আর কি সমস্যা নেই তোমাদের সবাই যদি কনফিউশন মনে হয় তাহলে সেটা অবশ্যই তোমাদেরকে আবার কি করতে তবে হবে আরেকবার শিওর হয়ে জানাতে হবে সমস্যা নেই তাহলে আমি আরেকবার শিওর হয়ে তোমাদেরকে জানাবো মানুষ মাত্র ভুল হইতে পারে তবে আমি যতটুকু জানি যে ব্ল্যাক তো জিরো জিরো হওয়ার কথা সেই আমি একটু দেখে জানাবো আর কি তোমাদের ক্লাসগুলোতে আর আমি ওইভাবে ইয়া করে বই তো দেখে পড়াই না কেন এগুলো তোমাদের বইয়ে নাই এ পড়াগুলো তোমাদের বইয়ে এত বিশদভাবে নাই তো যাই হোক আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যদি বুঝতে পারো আমাদের মাত্র আর দুই দিন আছে ভর্তির টাইম তোমরা এখনও যারা ভর্তি হও নাই আমাকে মেসেঞ্জারে নক দাও আমি তোমাদেরকে ভর্তি কীভাবে হয় সে প্রসিডিওরটা দিয়ে দিব ভর্তি হয়ে যাও পরবর্তীতে দুই দিন পর আর চাইল আমার কাছে আইসিটি পড়ে শান্তি পাও তাহলে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের পেড কোর্সটা আট মাসে হবে আট মাস আমাদের পুরো আট মাস পরব মাত্র দুই হাজার টাকা দিয়ে ফুল বৈশেষ করিয়ে দিব। আর যারা সেকেন্ড ইয়ার আছি তাদের জন্য ছয় মাসে ফুল বৈশেষ করাবো অর্থাৎ পরীক্ষার আগে আর যারা ক্যাডেটের আছি ক্যাডেটদের জন্য তোমাদের ক্যাডেটে যাওয়ার আগে অর্থাৎ ডিসেম্বরে যাওয়ার আগে তোমাদের কোর্সটা এভাবে করে শেষ করানো হবে তো ঠিক আছে আজকে এটুকুই আল্লাহ হাফেজ